আজকে টেস্ট রিভিউ এর ভিডিও। আর এই টেস্ট রিভিউ এর ভিডিওতে আমি কিন্তু চারটে ভ্যারাইটি রিভিউ দেখাবো, অর্থাৎ চারটে ভ্যারাইটি আমি কিন্তু রেফ্রাক্টোমিটারে মেপে দেখাবো, সবগুলো কম্পেয়ার করব। অর্থাৎ কি কি চারটে, যে চারটে আমার বাগানে কাঁটাযুক্ত ফল আছে সেই কাঁটাযুক্ত চারটে ভ্যারাইটি। আর একটা আছে যেটা হচ্ছে কলম্বিয়ানে ইয়েলো, আমি সেটা কিন্তু এখন ফল নেই বলে আমি কালেক্ট করতে পারিনি। তবে এই চারটে ভ্যারাইটি কি কি নিয়েছি দেখে দেখে নিন। চারটে ভ্যারাইটি, প্রথম হচ্ছে এটা ইকুয়াডোর পালোরা, এটা হচ্ছে থেক কিং, এটা হচ্ছে বেবি চেরাডো, আর এটা হচ্ছে জাস্ট এ মিনিট একদম নিউ ভ্যারাইটি রেড অ্যাপেল ড্রাগন। অর্থাৎ আমার বাগানে কিন্তু এটা প্রথম রিভিউ ভিডিও বানানো হচ্ছে। অর্থাৎ ব্রিক্স রেফ্রাক্টোমিটারে দেখতে পাচ্ছেন, রেফ্রাক্টোমিটারে আমি কিন্তু ব্রিক্স দেখাবো প্রত্যেকটা, কোনটা কাপ থেকে বেশি মিষ্টি সেটা কিন্তু ডিটেলসে জানবো আজকে ভিডিও। সবার প্রথমে আমি এই ফলগুলো হারভেস্ট করে দেখাবো, তারপরে কিন্তু এগুলো আমি ব্রিক্স মেপে আপনাদের দেখাবো। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। রেড অ্যাপেল ড্রাগন, আপনারা এর আগে নাম শুনেছেন কিন্তু হয়তো কোথাও এর টেস্ট রিভিউ ভিডিও দেখেননি, কারণ আমি কোথাও টেস্ট রিভিউ ভিডিও খুঁজে পাইনি। তাই আমি আশা করছি এই ভিডিওটাই ইউটিউবে একমাত্র ভিডিও হবে টেস্ট রিভিউ ভিডিও হিসেবে। আচ্ছা, এর গায়ের কাঁটাগুলো কিন্তু সহজে ঝরে না, একটু দেখে নেবেন। এর গায়ের কাঁটা কিন্তু সহজে ঝরে না, এগুলো কিন্তু পালোরার মতো শুধু অল্পতেই কিন্তু ঝরে যাবে না, একটু ধরবেন, বেশি করে এরকম একটু জোর করতে হবে, এগুলো করে কিন্তু এই কাঁটাগুলো সরিয়ে দিতে হবে। সবই কাঁটা উঠে যাবে কিন্তু পালোরার মতো অত হালকা নয়। এরপরে আরও একটা ফল আছে, সেটাও কিন্তু আমি হারভেস্ট করে নেব। এটা এই ফ্রুটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেবি চেরাডো। তো অবশ্যই আমি আপনাদের বলেছিলাম যে কাঁটাযুক্ত যে ফলগুলো তাদের আমি কম্পারিজন দেখাবো, অর্থাৎ বেবি চেরাডো, থিক কিং, রেড অ্যাপেল ড্রাগন এবং পালোরা, ইকুয়াডোর পালোরা। এই কটা ফলের কিন্তু আমি টেস্ট রিভিউ একসঙ্গে আজকে ভিডিওয়ে দেখিয়ে দেবো, যেখানে কিন্তু একটা আরেকটা থেকে কতটা মিষ্টি বা কতটা মিষ্টি কম সেটা কিন্তু আমরা জানতে পারব। শুধু কাঁটাযুক্ত যে কটা ফল আছে সেই কটা ফলেরই কিন্তু আমি আজকে টেস্ট রিভিউ দেখাব। দেখতে পাচ্ছেন থিক কিং আমি হারভেস্ট করতে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু থিক কিং আমি কিন্তু এর আগে বেশ কিছু ফল কেটে খাওয়া হয়ে গেছে, যার জন্যে ফল কিন্তু গাছে নেই, একটাই ফল আছে, এটা দিয়েই কিন্তু আমরা রিভিউ ভিডিওটা কিন্তু বানিয়ে নেব। যদিও ফলের সাইজটাও ছোট, বড় ফল ছিল আরও, দেখতে পাচ্ছেন এটা থিক কিং। এবার চলে এসেছি কিন্তু ইকুয়াডোর পালোরা হারভেস্ট করতে। তো ইকুয়াডোর পালোরা কিন্তু জানেন আপনারা, এর আগে আপনারা হারভেস্ট ভিডিও দেখেছেন কত সহজ, একদম জাস্ট একটু ছুঁলেই এই কাঁটাগুলো কিন্তু ঝরে যায়। তো আমি অবশ্যই সবার প্রথমে কাঁটা ঝরিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি এটাকে হারভেস্ট করব। দেখতে পাচ্ছেন ইকুয়াডোর পালোরা। তো আমার এই ফলের ঝুড়ি থেকে আমি সবার প্রথমে যে ফলটা কাটবো সেটা হচ্ছে ইকুয়াডোর পালোরা। ইকুয়াডোর পালোরা কাটবো আমি, তো অবশ্যই আমি কিন্তু সবার প্রথমে ফলগুলো কেটে নেব, তারপরে কিন্তু সেগুলো একটা একটা করে ব্রিক্স আমি মেপে দেখাবো। এটা দেখতে পাচ্ছেন ইকুয়াডোর পালোরা, ভিতরে ফ্লেশও দেখতে পাচ্ছেন। ইকুয়াডোর পালোরার ভিতরে ফ্লেশ কিন্তু আপনাদের সাদা বা জেলি কালারের কিন্তু ফ্লেশ। নেক্সট আমি যেটা কাটবো সেটা হলো বেবি চেরাডো কিন্তু আমি নেক্সট ফ্রুট কাটবো। এক সেকেন্ড, একটু কাঁটাগুলো পরিষ্কার করে নিই। তো নেক্সট ফ্রুট যেটা কাটছি সেটা হচ্ছে বেবি চেরাডো। তো বেবি চেরাডো দেখতে পাচ্ছেন, আগেও আপনারা দেখেছেন, তো বেবি চেরাডো কিন্তু আমি এবার এখানে কেটে ফেললাম।
দেখতে পাচ্ছেন ভিতরটা, এটার কিন্তু আরো বেশি সাদা, একদম সাদা ভ্যারাইটি। আর সাইডে যে খোসা, সাইডের খোসাগুলো দেখতে পাচ্ছেন একদম নেই বললেই চলে, একদম হালকা, পুরোটাই প্রায় শাঁস। নেক্সট আমি যেটা কাটবো সেটা হচ্ছে থিক কিং। থিক কিং আমি এটা, এই ফলটা কেটে নেব। নেক্সট যেটা কাটবো সেটা হচ্ছে থিক কিং। থিক কিং, থিক কিং ভ্যারাইটি কিন্তু এবার আমি কেটে নেব। তো থিক কিং আমি কিন্তু মোটামুটি কেটে নিয়েছি। এক সাইডে পিঁপড়ে একটু ফুটো করে দিয়েছিল, সে সাইডটাও কিন্তু আমি কেটে দিয়েছি। আর থিক কিংও কিন্তু ভিতরের ফ্লেশ একদমই সাদা। যেহেতু থিক কিং এবং বেবি চেরাডো সিস্টার কনসার্ট, সেই কারণে কিন্তু এদের প্রায় একই রকম ফল দেখা যায়, কিন্তু একই রকম হলেও ফ্লেভারের কিন্তু পার্থক্য অবশ্যই আছে। তো নেক্সট ফল রেড অ্যাপেল ড্রাগন। তো রেড অ্যাপেল ড্রাগন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁটা একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কিন্তু এটাকে কেটে ফেলবো। এরও কিন্তু ফ্লেশ পুরোপুরি সাদা এবং রাউন্ড শেপ একদম। তো যাই হোক, এই চারটে ভ্যারাইটি আমি কিন্তু ফল কেটেছি, এই চারটে ভ্যারাইটি। তো এই চারটে ভ্যারাইটি কিন্তু আমি এবার টেস্ট কিন্তু রিভিউ আপনাদের দেখাবো। তো সবার প্রথমে আমি যে ভ্যারাইটিটার ব্রিক্স মেপে দেখাবো আপনাদের, সেটা হচ্ছে আপনাদের অতি পরিচিত, প্রত্যেকটা মানুষ চেনেন যেটা, সেটা হচ্ছে ইকুয়াডোর পালোরা। তো ইকুয়াডোর পালোরার কিন্তু আমি সবার আগে একটু ক্রাশ করে নেব যাতে জুসটা বেরিয়ে যায়। খুবই রসালো ভ্যারাইটি, প্রচুর জুস, তো সেই কারণে একটু সামান্য ক্রাশ করলেই কিন্তু আপনি জুস পেয়ে যাবেন। এখানে 3-4 ফোঁটা জুস দিলেই কিন্তু যথেষ্ট। তো আমি এখানে 3 ফোঁটার জুস দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি কিন্তু এটাকে এবার অন করলাম জুস দেওয়ার পরে। এবার আমি কিন্তু টেস্ট করছি। তো আমি কিন্তু টেস্টের বোতামে ক্লিক করে একটু ওয়েট করতে হয়, ওয়েট করছি। তো রেজাল্ট কিন্তু এবার চলে এসেছে, আপনাদের দেখাই। ইকুয়াডোর পালোরা আপনাদের অতি পরিচিত ফল, সেটা হচ্ছে ব্রিক্স এসছে কিন্তু 21। 21 ব্রিক্স মানে কিন্তু খুবই ভালো। তো নেক্সট যে ভ্যারাইটিটা আমি কিন্তু ব্রিক্স টেস্ট করব সেটা হচ্ছে বেবি চেরাডো। বেবি চেরাডো এটাও কিন্তু আপনাদের পরিচিত ভ্যারাইটি। দেখা যাক ইকুয়াডোর পালোরাকে টক্কর দিতে পারে কি না। আমি কিন্তু সামান্য একটু ক্রাশ করে আমি এই 2-3 ফোঁটা, এই 4 ফোঁটা আমি কিন্তু এটাতে জুস দিয়ে দিলাম। এবার কিন্তু জুস দেওয়ার পরে এবার কিন্তু আমি দেখব, অন করব, অন করে একটু ওয়েট করে আমি কিন্তু টেস্টে ক্লিক করব। তো আমাদের রেজাল্ট কিন্তু এবার চলে এসছে, বেবি চেরাডো। বেবি চেরাডোর কিন্তু রেজাল্ট পালোরাকে টক্কর দিতে না পারলেও 19.5 কিন্তু আমরা রেফ্রাক্টোমিটারে ব্রিক্স দেখতে পাচ্ছি। তার মানে কিন্তু খুব মিষ্টি ফল বলতে গেলে এটাও কেউ বাদ দেওয়া যাবে না, খুবই মিষ্টি, খুবই ভালো ভ্যারাইটি। নেক্সট আমরা পরের ফলটা মাপবো, তার আগে আমি মেশিনটা পরিষ্কার করে নিই। নেক্সট যে ফলটা আমি টেস্ট করব সেটা হচ্ছে থিক কিং। থিক কিং আমি টেস্ট করব। তো থিক কিংয়ের সবার আগে আমি একই পদ্ধতিতে একটু জুস তৈরি করে নেব। তো জুস তৈরি হয়ে গেছে, মোটামুটি 3-4 ফোঁটা আমি দিয়ে দিয়েছি থিক কিং। এবার টেস্ট করার পালা, অন করেছে। এবার কিন্তু এবার টেস্টের বাটনে ক্লিক করতে হবে।
তো থিকিং এর রেজাল্টও কিন্তু চলে এসছে, থিকিং এর কিন্তু ব্রিক্স এসছে 18.0 অর্থাৎ 18। 18 ব্রিক্স মানে কিন্তু খুবই ভালো ব্রিক্স বলা যেতে পারে, 18 ব্রিক্স কিন্তু খুবই ভালো ব্রিক্স বলা যেতে পারে। তাহলে পালোরায় আসলো কত, 21, আর আমাদের বেবিচেরাডো আসলো 19.5 এবং থিকিংয়ে আসলো 18। মানে এগুলো সবগুলো খুব ভালো মিষ্টি আমরা কিন্তু বলতে পারি। এবার কিন্তু লাস্ট যে ভ্যারাইটিটা আমি টেস্ট করব সেটা হচ্ছে রেড অ্যাপেল ড্রাগন। রেড অ্যাপেল ড্রাগন একদম নতুন ভ্যারাইটি আর প্রথমবার আমি আমার রেফ্রেক্টোমিটারে টেস্ট করছি। রেফ্রেক্টোমিটারে এর আগে কেউ কোনো দিন টেস্ট করেনি, সেই কারণে কিন্তু এটার জন্য অনেকেই অপেক্ষা করছেন আমি জানি। তো তার আগে মেশিনটা একবার আমি মুছে নিই, মুছে তারপরে কিন্তু আবার ওটা টেস্ট করব। তো রেফ্রেক্টোমিটার কিন্তু আমি মুছে নিয়েছি, এবার কিন্তু আমার দেখার পালা রেড অ্যাপেল ড্রাগন প্রথমবার ব্রিক্স দেখছি আমি, দেখা যাক কেমন ব্রিক্স আসে। তবে অন্য তিনটে ভ্যারাইটির থেকে এটা কিন্তু একটু জুস কম মনে হচ্ছে, একটু জুসি কম, এটাই কিন্তু একটু শাঁস শাঁস টাইপের বেশি। অন্য ভ্যারাইটি কিন্তু এইটুকুতে অনেকটাই কিন্তু জুস পড়ে যায়, মোটামুটি 2 ফোঁটা মতো পড়েছে, বেশি জুস বেরোচ্ছে না। তো আমি কিন্তু এবার কিন্তু আমি এটা অন করব, অন করে আমি কিন্তু এবার অন করে এবার কিন্তু আমি মেপে দেখব এটা টেস্ট। তো চলে এসছে আমাদের রেড অ্যাপেল ড্রাগনের রেজাল্ট। তবে আগের ভ্যারাইটিগুলোর তুলনায় এর কিন্তু মিষ্টতা অনেকটাই কম, আপনারা দেখতে পাচ্ছেন 13 কিন্তু এর ব্রিক্স এসছে, 13 কিন্তু এর ব্রিক্স এসছে। তার মানে বোঝাই যাচ্ছে রেফ্রেক্টোমিটারের ব্রিক্সেই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এই ভ্যারাইটিটা সুইটনেস কিন্তু অন্য তিনটে ভ্যারাইটির থেকে অনেকটাই কম। তো এবার কিন্তু আমি একটু টেস্ট করে করে দেখব পার্থক্য বা টেস্টে কোনো ফ্লেভার পাওয়া যায় কি না, সেগুলো কিন্তু আমি এবার দেখে আপনাদের বলবো। এটা ইকুয়াডোর পালোরা, আপনারা জানেন ইকুয়াডোর পালোরা কেমন খেতে, নিঃসন্দেহে তুলনা হয় না। নেক্সট যেটা খাবো এটা আমার একটু ভুল হয়ে গেছে, যেটা সবচেয়ে বেশি মিষ্টি সেটা সবার প্রথমে খেয়ে ফেলেছি, তো আমি রেড অ্যাপেল ড্রাগনটা সবার প্রথমে খাবো। রেড অ্যাপেল ড্রাগনটা খেয়ে মিষ্টি খুবই কম, পালোরা খাওয়ার পরে রেড অ্যাপেল ড্রাগন কিন্তু মিষ্টি তেমন লাগছে না, তো মিষ্টি অনেকটাই কম। কোথায় 21 ব্রিক্সের পরে আমি খাচ্ছি কোথায় 13 ব্রিক্স, তার মানে নিঃসন্দেহে অনেকটাই কম লাগবে। তুই কার্ডোর পালোরা আমার খাওয়া হয়ে গেল, রেড অ্যাপেল ড্রাগনও খাওয়া হয়ে গেল। রেড অ্যাপেল ড্রাগনে কিন্তু আলাদা কোনো ফ্লেভার আমি পেলাম না, ইকুয়াডোর পালোরাতে আপনারা জানেন একটা হালকা লিচি ফ্লেভার থাকে। নেক্সট এটা বেবি চেরাডো, তো বেবি চেরাডো আমি এভাবে কেটে নিই একটা, বেবি চেরাডো ভালো মিষ্টি ভ্যারাইটি, খুবই মিষ্টি ভ্যারাইটি, সঙ্গে একটা তাল শাঁসের ফ্লেভার তো পাওয়াই যাচ্ছে। তাহলে ইকুয়াডোর পালোরা থেকে লিচি ফ্লেভার আসলো, বেবি চেরাডো থেকে তাল শাঁসের ফ্লেভার আসলো। এবার যেটা খাবো সেটা হচ্ছে থিকিং। এটা থেকেও তাল শাঁসেরই ফ্লেভার আসছে, তবে তাল শাঁসের ফ্লেভার এর থেকে বেশি বেবি চেরাডোতে বেশি আসছে, এটাতে একটু হালকা, তবে মিষ্টতার দিক থেকে প্রায় সেম লাগলো আমার
বেবি চেরাডো এবং থিক কিং একই রকম লাগলো। সবচেয়ে বেশি মিষ্টি হচ্ছে আপনাদের ইকুয়াডোর ফালোরা, আর সবথেকে কম মিষ্টি মানে এই চারটে ভ্যারাইটির মধ্যে এটা হচ্ছে রেড অ্যাপেল ড্রাগন। মোটামুটি আপনারা রিভিউ ভিডিও চাইছিলেন, তো চারটে কাঁটাযুক্ত যে ফলের ভ্যারাইটি, চারটে ভ্যারাইটি কিন্তু আমি রিভিউ ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম, ইকুয়াডোর পালোরা, বেবি চেরাডো, থিক কিং এবং রেড অ্যাপেল ড্রাগন। তো চারটে ভ্যারাইটি আপনারা দেখলেন, কোনটা বেশি মিষ্টি কোনটা কম মিষ্টি সব কিছু কিন্তু রেফ্রেক্ট মিটার দিয়ে দেখে নিলেন। তো এরপরে আরও অনেক ভ্যারাইটি কিন্তু নতুন নতুন ভ্যারাইটি বাগানে আসছে এবং সেগুলোর কিন্তু রিভিউ ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর আমার মাধ্যমে শুধু কিন্তু রেয়ার ভ্যারাইটি নয়, কমার্শিয়াল রেয়ার সব কিছু মিলিয়ে প্রায় 100 কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশান করতে পারবেন। তার জন্য কী করতে হবে, স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আপনাকে একটা এসএমএস পাঠাতে হবে। কী লিখবেন এসএমএসে? প্রাইস লিস্ট বা যা ভ্যারাইটি লিস্ট, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন তার কিন্তু একটা লিস্ট আমার কাছে তৈরি করা আছে, আর আপনার এসএমএসের রিপ্লাই হিসেবে সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে অবশ্যই আমি কিন্তু সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।